हाई बंधुरा सबाई केमन आछो आशा करछि सबाई भालो आछो। सबाइके स्वागत मानसी सरकार भिलेज फुडे। और आज के आमि रान्ना करब आलू पालंग। तो पालंग पनीर अनेक खावा होयेछे, आजकेर एकटा नतुन धरनेर रेसिपि निये एसेछि। तोमरा भिडियोटा लास्ट पर्यन्त देखो, भालो लागले सबस्क्राइब। आमि आजके आलू पालंगेर जन्य देखो कि निये नियेछि। एखाने पालंग शाक कुचि कुचि करे केटे नियेछि और एखाने बड़ो बड़ो करे आलू केटे नियेछि। और एखाने रयेछे सामान्य आदा रसुन बाटा, आदा रसुन एकटा काँचा लंकाओ बाटा रयेछे। और एखाने रयेछे लवण, हलुद, दुटो लंका और एखाने रयेछे एकटा पेंयाज। और एखाने दिए दिएछि सर्षेर तेल। तो कड़ाई बसिए दिएछि, सर्षेर तेल दिए दिएछि। एबारे आमि जे आलूगुली केटे रेखेछिलाम दिए देब। तो एई जे आलूगुली सब आमि दिए दिएछि। एबारे आमि आलुर उपरे खूब सामान्य हलुद छड़िए देब। दिए आमि आलूगुलिके लाल लाल करे खूब भालो करे भेजे नेब। এই যে দেখো আলুগুলি আমি উল্টো পাল্টে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজতে হবে। তো বন্ধুরা এই যে দেখো আলুগুলি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি। এবারে আমি আলুগুলিকে তুলে নেব। এই যে একটা বাটির ভিতরে তুলে নিচ্ছি। তো এই যে দেখো আলুগুলি ভেজে তুলে নিয়েছি। আর কড়াইতে তেল রয়েছে, তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। খুব বেশি কিন্তু ভাজবো না বন্ধুরা। এবারে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি যে আদা রসুন বাটা একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি, নেড়ে দেব। আর এখানে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু ভেজে নেব। তো এই যে মশলাটা একটু ভেজে নিয়েছি। এবারে আমি যে প্লেটে মশলা রেখেছিলাম, প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষে নেব। তো বন্ধুরা এই যে দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি একটু নেড়ে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেট করা টমেটো, নেড়ে দেব। এবারে এটাকেও একটু কষিয়ে নেব, একসাথে খুব ভালো করে কষে নেব। তো এই যে খুব ভালো করে নেড়ে কষে নিয়েছি। এবারে আমি আলু দিয়ে দেব, ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি, নেড়ে দিলাম। দিয়ে এবারে আমি খুব ভালো করে কষে নেব আলু আর মশলা একসাথে। তো এই যে দেখো খুব ভালো করে কষা হয়ে গিয়েছে। এবারে আমি যে পালং শাক কেটে রেখেছি অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, নেড়ে দেব। এবারে সামান্য জল অ্যাড করে দিচ্ছি। সামান্য জল অ্যাড করে দিয়েছি। এবারে 2 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এবারে সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা এই যে হয়ে গিয়েছে আমার রান্নাটা। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। ওয়াও কি সুন্দর হয়েছে বন্ধুরা। সবসময় তো আমরা একই রান্না খেতে পছন্দ করি না, আর পালং পনির তো বহুত খেয়েছি। তো আজকে আমি ভাবলাম এটা রান্না করে নিই। তো চলো এবারে এই যে দেখো খুবই সুন্দর হয়েছে। এবারে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পাশে থেকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর তোমরা এইভাবে বানাও, আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো বন্ধুরা এই যে দেখো আমি প্লেটে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা অবশ্যই অবশ্যই করে বাড়িতে বানাও। কেমন হয়েছে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা রেখে দিও যাতে আমার সুস্বাদু ভিডিও রান্নার সাথে সাথে তোমাদের কাছে আপলোড চলে যায়। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার পরে কথা হবে। ভালো থেকো সবাই।